তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে। আজকে সরকারি কর্মকর্তা আমি মহাসচিব উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে বাংলাদেশের ভিতরে আমরা যে 15 দফা আপনারা জানেন দাবি করেছিলাম কেন্দ্রীয় মহাসমাবেশে, সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের জান মাল আমাদের সব দিয়ে এর প্রতিবাদ সহ বাস্তবায়নের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এক নম্বর, যে কোনো মূল্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে, বাজার কারসাজির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। দুই, দেশে মদ ও সকল ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে। তিন নম্বর, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, পূর্ণ আবশ্যক বিষয় হিসাবে পণ্য করতে হবে, গণ্য করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা সিলেবাস থেকে চরম নাস্তিক্যবাদী সকল ধর্মবিরোধী অবৈজ্ঞানিক ও প্রস্তাবচার ডারউইনের থিওরি বাদ দিতে হবে। কারণতকারী সকল মজলুম আলেম এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। সকল তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে। নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। রেডিও টেলিভিশন সহ সকল সরকারি বেসরকারি গণমাধ্যমকে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে। দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। এই জানাতে দুর্নীতিগ্রস্ত তাদেরকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিয়ার নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সকল রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশ সহ সাংবিধানিক স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচি ও বাক স্বাধীনতা উন্মুক্ত করতে হবে। আল্লাহ আমাদের এই প্রবর্তিত দাবিকে বাস্তবায়নের জন্য আমাদেরকে আল্লাহ সাথে জড়াই থাকার চেষ্টা আমাদের